نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في آية أخرى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى صدق الله المولى العظيم الحمد لله شمس تبرا شمس الله جني أما ديركي وبيترو رجب ماش تثا মেয়রাজ নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা কালিমাতর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যেই করারুল করিমের সতেরো নম্বর সুরা সুরাতুল ইসরার প্রথম তেলাবাদ করেছি মহান রব আলী এই আয়াতের মধ্যেই ঘোষণা করেছেন সুভান মহান সত্তা পূত পবিত্র তিনি রাতের একাংশে মার্জিদে হারাম থেকে মসজিদে আফসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন অর্থাৎ নৈশ ভ্রমণ রাত্রিকালীন ভ্রমণ আরেকটি সুরা করার কারিবের তেপান্ন নম্বর সুরা সুরাত নাজম সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আ না যা তিনি যা দেখেছেন তা নিয়ে তোমরা কি বিতর্ক করবে তিনি আরেকবার তাকে দেখেছিলেন এং দা সেদরতুল মন তাহা সেদরাতুল নিকটে এং দাহা জন্নাতুল মা যা ছিল জন্নাতুল মাওয়ার কাছেই সম্মানিত হাজিরিন সেখানে বৃক্ষ যা আচ্ছাদিত ছিল যার দ্বারা আচ্ছাদিত হওয়ার আর তিনি তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং তিনি বিভ্রান্ত হয়নি তিনি অবশ্যই তার প্রভুর নিদর্শনসমূহ দেখে নিয়েছেন এই আয়াতগুলি থেকে আমরা যতটুকু কথা শুনলাম এর দ্বারা আমরা বুঝলাম রজব মাস তথা আরবি এই মাসের সাবান মাসের পূর্বের মাস আমরা যেটা জানি মহানবী সাল্লাহ আলাই সাল্লামের জীবনে এমন একটি মুহূর্ত ছিল যখন তার প্রিয়তম প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুমরা রদি আল্লাহ তাল আনহা ইন্তেকাল করেছেন তারপরেই তিনি দাওয়াতি কাজ নিয়ে এমন একটি বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হলেন মহান রব্বুল আল আবিন সিদ্ধান্ত নিলেন তার নবীকে তার সান্নিধ্যে নিয়ে তার জীবনের এই অনাকাঙ্ক্ষিত হতাশা থেকে তাকে দান করবেন মহানবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এক রাতে হাতিমে হাতিমেশায়িত ছিলেন হজরত জিবরিল আমির আলহ ইসাল্লাম তার সঙ্গী আসমানীয় ফেরস্তাদেরকে নিয়ে আসলেন মহানবী সাল্লা সাল্লামকে সেখান থেকে নিয়ে তার বক্ষ বিদীর্ণ করলেন এরপরে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন বরাক নামক বাহনে করে যে কথা আল্লাহ আল্লাহতালা ইসরা শুরুতেই বলেছেন আসরা আল্লাহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন রাতের কোনো এক অংশে মহানবী সাল্লাম বলেন তিনি মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ আদায় করেছেন এবং সেই নামাজের ইমামতি করেছেন প্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লাম তিনি মুর সালিম ছিলেন এটাই তার প্রমাণ প্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে জেনেছি মহানবী সাল্লা সাল্লামের জীবনের এই একটি ঘটনা মেয়ারাজ মেয়ারাজ শব্দের অর্থ ঊর্ধ্বে আরোহণ করার যন্ত্র যা অরোজ থেকে এসেছে বাইতুল মোকাদ্দাস থেকে মহানবী সাল্লাম উর্ধ্বাকাশে ভ্রমণ করেছেন হজরত জিবরি আমিন আলহিমাম নবীজিকে নিয়ে যখন প্রথম আসমানে গেছেন সেখানে হজরত আদম আলা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ ফেরেশতারা তারা জিজ্ঞেস করেছেন কে জিবরিল বলেছেন আমি আপনার সঙ্গে কে মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম তখন ফেরেস্তারা জিজ্ঞেস করেছেন যে তাকে আসার অনুমতি আছে জিবির সালাম বলেছেন হ্যাঁ অনুমতি আছে আসমানের দরজা খুলে দেওয়া হলো মোহানবা আদম আলা সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন কথাবার্তা হলো এরপরে তিনি দ্বিতীয় আসমানে গেলেন সেখানে হজরত ইসা সালাম এবং হজরত ইয়াহিয়া আলি সঙ্গে সাক্ষাৎ হলো মত বিনিময় করে সেখান থেকে তৃতীয় আসমানে গেলেন সেখানে হজরত ইউসুফ সালামের সঙ্গে সাক্ষাৎ হলো মত বিনিময় শেষে তিনি চৌথ আসমানে গেলেন একইভাবে চৌথ আসমানে হজরত ইদরিসাল সাল্লামের সঙ্গে সাক্ষাৎ এরপর পঞ্চম আসমানে হজরত হারুন আলাই সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে হজরত মুসা সঙ্গে এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলি সাল্লামের সঙ্গে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সাক্ষাৎ হলো সেখান থেকে তিনি সেহ রতুল মন্তহা হয়ে আল্লাহরবুল আলমিনের আরশা আজিমের কাছে তিনি পৌঁছে গেলেন জিবরিল আলে আমিন আলহিস্লাম তাকে সিদ্ধুল মন্তহা পর্যন্ত এগিয়ে নিলেন তারপরে মহানবী সাল্লা সাল্লাম নিজেই ভ্রমণ করলেন আল্লাহ সুহায় মতআলা সুরা নজমের ভিতরে সে কথাই বলছেন তিনি লাকাদ্র আমিন আয়াতিরব্বিহিল কুব্র তিনি তার প্রভুর বড় বড় নিদর্শন দেখলেন আর তিনি যা দেখলেন তিনি যা দেখলেন তার কিছুই তিনি মিথ্যা আরোপ করলেন না মা কাদাবাল আদু মা র আল্লাহ বলছেন তিনি যা দেখেছেন তার অন্তর মিথ্যা আরোপ করেনি তার মানে তার অন্তর ভুলেনি তিনি মেরাজে গিয়ে যা দেখেছেন সব কিছু তার মনে ছিল এবং তিনি এসে সব কিছু বর্ণনা করেছেন প্রিয়ভাজরিন এই মেরাজ নিয়ে একটা কথা আমাদের প্রচলিত আছে রজব মাসের সাতাশ তারিখ নিয়ে আসলে মেরাজ সংক্রান্ত চল্লিশ জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন আর প্রায় বিশটির মতো মতভেদ রয়েছে মেয়রাজের তারিখ নিয়ে যেটা আমরা দেখেছি রজব মাসের প্রথম তারিখ হতে পারে অথবা রজব মাসের প্রথম শুক্রবার হতে পারে অথবা রজব মাসের সাতাশ তারিখও হতে পারে এই মেয়েরাজ অথবা রবিউল আউয়াল মাস বা রবিউল আউয়াল মাসের বারো তারিখ হতে পারে হজরত আবদুল্লা আবিন আব্বাস রদি আল্লাহ তাল কর্তৃক একটি হাদিসে আসছে আব্বাস ইবিন আব্বাস রদি আল্লাহ তাল আনহু বলছেন মহানবী সাল্লিয়া সাল্লামের জন্ম হয়েছে এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে তিনি নবদ পেয়েছেন আউয়াল মাসের বারো তারিখে তিনি মেয়েরা যে গেছেন এই বারো তারিখে তিনি মদিনা হিজরত করেছেন বারো তারিখে এবং তার মৃত্যু হয়েছে এই রবিউল রবিউলা মাসের বারো তারিখে প্রিয় হাজির তারিখ নিয়ে আসলে প্রফা কিছুই নেই তবে মোহাম্মদ সাল্লামের জীবনে এই যে মেয়েরাজ সংগঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটাকে অস্বীকার করলে মেরাজকে অস্বীকার করলে প্রকারান্তরে ইসলামকে অস্বীকার করার নামান্তর এজন্য কোনো মুসলমান মেয়েরাজকে অস্বীকার করতে পারে না মেরাজের প্রতি অবশ্যই ইমান আনতে হবে যেহেতু মহান মহনব্বুল আলমিন কোরআনুল করিমের দুটি সুরের মধ্যেই এই এসরা বা মেয়রাজ সংক্রান্ত আলোচনা এনেছেন অতএব অকাট্টভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি তার এক বক্তব্যে বলেছেন যে কোরাইশ যখন আমার মেয়েরা সংক্রান্ত এই বিষয়টিকে অস্বীকার করতে লাগল তখন ফাকুম তুফেল হেজরে আলি বাইতাল মকদ্দিস তখন আমি একটা পাথরের উপরে দাঁড়ালাম আর আল্লাহ সুবাহানুতাল আমার জন্য বাইতুল মকাদ্দেসকে একেবারে আমার সম্মুখে এনে দিলেন আরও বিচ্ছুরিত হল তাতে করে আমি সব কিছু দেখতে পেলাম এবং অখবির হোম আনা আয়াতিহি আমি দেখে দেখে বেতুল মুকদ্দাসের সব জানালা দরজাগুলো আমি তাদের সামনে বলে দিচ্ছিলাম ওয়ানা আনজুরু এলাইহে যেন আমি সব কিছু দেখতেছিলাম মহানবী আলাইহি আলিহুবাসাল্লাম থেকে এই হাদিসটি আমরা জেনেছি এর দ্বারা বুঝলাম যে মহানবির সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সহজ করেছেন এই মেয়েরাজে গমন মেয়রাজকে যদি আমরা অস্বীকার করি প্রকারান্তরে তাহলে ঊর্ধ্ব গমন আজকে বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে চাঁদের দেশে গমন মঙ্গল গ্রহে গমন এটাও মানুষের জন্য অকল্পনীয় হয়ে যেত যেহেতু মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহ তালা তার সান্নিধ্যে নিয়ে গেছেন এবং এই মেরাজের রাত্রে আল্লাহ ও তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে এই উম্মতকে কিছু আমল শিক্ষা দিয়েছেন এই আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যা প্রথমেই পঞ্চাশ ওয়াক্ত ফরজ ছিল মহানবী সাল্লু আলী হযরত হজরত মুসাল্লাহ সাল্লামের কাছে যখন ষষ্ঠ আসমান পর্যন্ত ফিরে আসছিলেন মুসাল্লাহ সাল্লাম বলেছেন আপনি ফিরে যান আপনার উম্মত কমজোরি হবে আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি আপনি নামাজকে কমিয়ে আনেন কমাতে কমাতে সর্বশেষ ওয়াক্ত পর্যন্ত কমিয়ে বিশ্বনবী সাল্লা আল সাল্লাম বলছেন আমি আর কমাতে পারবো না আমি আর যেতে পারবো না আল্লাহর কাছে তো আল্লাহ সুবহান হার আলা নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনার উম্মত যদি এই পাঁচ ওক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে দশ গুণ করে বাড়িয়ে দিয়ে পঞ্চাশ ওক্ত নামাজের সব আমি তাদেরকে দান করব সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক ভাইরা আমরা এই বিষয়টির উপরে অবশ্যই গুরুত্ব আরোপ করবো যে মহানবীর সাল্লাহ সাল্লামের জীবনের এই অকাট্য বিষয়টি মেয়েরাজকে আমরা বিশ্বাস করব এবং মেয়েরাজ থেকে আনিত এই উপহার এই নামাজকে আমরা অবশ্যই আদায় করব কারণ নামাজ হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ একটি আবাদত ইমান আনার পরেই নামাজের গুরুত্ব যদি আমরা নামাজ ঠিকমতো পাঁচ অক্ত আদায় করতে পারি তাহলে অবশ্যই আমরা পঞ্চাশক্ত নামাজের সব আল্লাহ সুভানুতাল দরবার পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে পুরস্কৃত করবেন এই মেরাজের সর্বশ্রেষ্ঠ উপহার নামাজকে আমরা ভুলব না আমাদের নামাজগুলিকে আমরা যথাযথভাবে আমল করার চেষ্টা করব। তাই আল্লাহ সোহানুম তালা বলছেন যে যারা পাশাক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে তারা অবশ্যই সেই জান্নাতুল ফেরদাউসের মেরাজ হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবে আল্লাহ সোভাহানু মতআলা আমাদেরকে এই আমলটা ঠিক মতো আমাদের জীবনে আদায় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার তৌফিক মাদের দান করেন আমিন ওমা তৌফিক্লা আসসালামু আলাইকুম আরহামি